প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব। নবম শ্রেণীর ইতিহাস সাজেশান নিয়ে দেখো আজকে এই পর্বে কিন্তু তোমাদের ইতিহাস বিষয়ের প্রত্যেকটা অধ্যায় অর্থাৎ প্রথম থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় থেকেই সাজেশান দিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি অতি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে একবার দেখে নাও আর এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই প্রশ্নগুলো তোমরা খাতাতে লিখে নিয়ে তোমরা রেডি করবে আর তোমাদের কাছে যে প্রশ্নের উত্তর নেই অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে আর অন্য বিষয় সংক্রান্ত সাজেশানগুলো পরবর্তী ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়া হবে আর তোমরা যারা আছো তাদের অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো তাহলে দেখো আজকের এই পর্বে প্রথম অধ্যায় থেকে যে সাজেশানটি আমি রেখেছি দু নম্বর দু মার্কস চার মার্কস এবং আট মার্কস তোমাদের এই তিনটে পার্টে প্রশ্ন হয় এবং এক মার্কসের তো এক মার্কসের মোট কথা কোনো সাজেশান হয় না সেক্ষেত্রে তোমাকে এমসিকিউগুলো গুলো মোটামুটি ভালো করে একটু পড়ে যেতে হবে রিডিং অর্থাৎ টেক্সট বইটা ভালো করে তোমরা পড়ে যাও ওখান থেকেই টেক্সট মানে যে এমসি প্রশ্ন বা এসসি প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমরা পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমি যদিও সেগুলো আলোচনা করে দেবো তো দেখো দু মার্কসের প্রশ্ন তোমরা যেগুলো পড়বে প্রথম পড়বে সেপ্টেম্বর হত্যাকাণ্ড বলতে কি বোঝো ক্যাপিটেশন কে ইন্টেন্ডেন্ট কাদের বলা হয় কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন কেন বলেছেন হ্যাঁ টেনিস কোর্টের শপথ অসিয়ারিজম কী ফিজিওক্র্যাট কাদের বলা হয় করভি কি অভিজাত বিদ্রোহ বা অভিজাত বিপ্লব কি প্যারিকমিউন বলতে কি বোঝো সাকুলাত কাদের বলা হয় সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো এবং লেতার দ্য ক্যাশে এই যে প্রশ্নগুলো দেখো তোমরা প্রথমে এই ভিডিওটি দেখে বা এই যে এতগুলো প্রশ্ন তোমাদের মনে হতে পারে যেখানে এতগুলো প্রশ্ন পড়ব তাহলে এটা কেমন সাজেশান হলো দেখো প্রথমত বলে দিই তোমাদের একটাই কথা যে বিভিন্ন স্কুলে কিন্তু যে প্রশ্নপত্রগুলো হয় এই বেসিসেই প্রশ্নপত্র তোমরা এখান থেকে এই প্রশ্নের মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে তাই আমি বলবো যে প্রত্যেকটা স্কুলের কোয়েশ্চেন তো আলাদা অর্থাৎ সব স্কুলেই কিন্তু একই রকম বা একই প্রশ্নে পরীক্ষা হবে না আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হবে সেহেতু এই প্রশ্নগুলো আমি তোমাদের সবার জন্যই রেখেছি তোমরা ভালো করে প্র্যাকটিস করো আমি নিশ্চিত এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা নিশ্চিন্তে অনায়াসে কিন্তু কমন পেয়ে যাবে চার মার্কসের এখান থেকে দুটো প্রশ্ন পড়বে টেনিস কোর্টের শপথ আর বাস্তিল দুর্গপতনের কারণ এইটা আট মার্কসের একটাই মাত্র প্রশ্ন যেটা ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক আর রাজনৈতিক কারণ এই তিনটে তোমরা একটু দেখে যাবে এখান থেকে তো যে কোনো একটাই দেবে পরীক্ষায় যে সামাজিক কারণ লেখো বা অর্থনৈতিক দিতে পারে এরকমভাবে তো প্রিয় বন্ধুরা দেখো তোমাদের যদি পর্ব ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও তো দেখে নাও এবারে দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে আদর্শ নেপোলিয়ান সাম্রাজ্য জাতীয়তাবাদ এখান থেকে দু মার্ক্সে পড়বে পোড়ামাটির নীতি বলতে কি বোঝো স্পেনীয় ক্ষত ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কনক্ডাটা কনফেডারেশন অব দ্য রেইন কেন গঠন করা হয়েছিল বা কনফেডারেশন অব দ্য রাইন কি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো কোড নেপোলিয়ান বলতে কি বোঝো শত দিবসের রাজত্বকাল লিজিয়ান অফ অনার লিপজিগের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল কোড নেপোলিয়নের উদ্দেশ্য কি দুটো লিখতে দেবে যেহেতু দুমার্ক্সের প্রশ্নে প্রথমেই বলে দিয়েছি আর নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন এই কয়টা প্রশ্ন তোমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে দেখবে আর তার সাথে দেখবে চার মার্কসের দেখো কোড নেপোলিয়ান বা শতদিবসের রাজত্ব এই দুটোর যে কোনো একটা তো এইভাবে তোমরা একটু দেখে নিও আর নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলো আর নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কারণ তবে আমি বলবো এই তিনটের মধ্যেও আবার আলাদা করে বলবো যে নেপোলিয়নের সংস্কার আর কোড নেপোলিয়নটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও চার মার্কসের ক্ষেত্রে আট মার্কসে কি যে নেপোলিয়ন কী উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানে ঘোষণা করেছিলেন এই মহাদেশীয় অবরোধটা আর এই মহাদেশ অবরোধ ব্যবস্থা ব্যর্থ হওয়ারই বা কারণ কি দেখো দুটো কিন্তু প্রায় সেম হবে একটা হচ্ছে অবরোধ ঘোষণা করেছিলেন মানে কি উদ্দেশ্য নিয়ে একটা সেই উদ্দেশ্যটা ব্যর্থ হয়েছিলো কেন মানে এটাই বলতে চাইছে ঠিক আছে নেক্সট তৃতীয় অধ্যায় চলে যাও যে উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত দেখো এখানে মার্কসের বেশ কতগুলো রয়েছে যেগুলো পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো কিন্তু আসে তো আমি প্রথমেই বলছি এই অধ্যায় থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এই অধ্যায় ভালো করে প্র্যাকটিস করবে আবারও বলছি যে বিশ মার্কের রক্ত লোহনীতি বলতে কী বোঝো এই প্রশ্নটা এক মার্ক্সে পড়বে হ্যাঁ চার মার্কস মানে দু মার্ক্সে পড়বে চার মার্কসের জন্য একটু পরে রাখবে এটা নেক্সট হচ্ছে মেটার্নিকের যুগ বলতে কি বোঝো জুলাই বিপ্লবের কারণ মেটার্নিক ব্যবস্থা কি কি জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝো এইমস টেলিগ্রাম কার্বোনারি আন্দোলন জোলভেরাইন ইয়ং ইটালি দেখো এই সমস্ত প্রশ্নগুলো মারাত্মক গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবে বিগ ফোর বলতে কী বোঝো জাতীয়তাবাদী বলতে কী বোঝো জাতীয়তাবাদ ভিয়ালন সম্মেলনের উদ্দেশ্য বা কটা নীতি ছিল যে তিনটি নীতি ছিল সেই তিনটি নীতি অবশ্যই তোমরা খুব ভালো করে পড়বে ঠিক আছে নেক্সট আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর কেন বলা হয় আর ভূমিদাস এর মুক্তির ঘোষণাপত্রে কি বলা হয়েছে রাশিয়া ঠিক আছে এই কটা দুমাক্সে পড়ে রাখবে দেখো এগুলো পড়তে খুব বেশি সময় লাগবে না তুমি যদি রোজ এক ঘন্টা করেও সময় দাও এই এক একটা অধ্যায় থেকে তোমাদের এই যে প্রশ্নগুলো দিয়েছি এক থেকে দেড় ঘন্টা তোমরা মানে যদি মন দিয়ে পড়াশোনা করো আমি নিশ্চিত মুখস্থ হয়ে যাবে কারণ এখন তো আমাদের শুধু রিভিশন করার পালা আর যাদের এখনও রেডি হয়নি অবশ্যই আমি বলছি এই সাজেশানটা তোমরা ফলো করো নিশ্চিত কমন পাবেই পাবে তো দেখো মার্কসের যেটা পড়বে এখান থেকে যে ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা এই প্রশ্নটা আটেও পড়ে রাখবে আটের জন্য তাহলে চার অনায়াসে রেডি হয়ে যাবে জোসেফ মাসিনী রয়েছে ঠিক আছে এই দুটো ভালো করে পড়বে আর প্রথমেই যেটা বললাম যে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্ক কী কী নীতি গ্রহণ করেছিল বা বিসমার্কের ভূমিকা এমনও দিয়ে দিতে পারে কোয়েশ্চেনটা ওকে আর ভিয়ানা সম্মেলন সমস্যা তাহলে দেখো এই যে চার মার্ক্সের এগুলো দেখে নিলো তোমরা আট মার্ক্সে ওই যে আমি প্রথমেই বলে দিলাম চার মার্কসের সাথে যে মাতৃণী ক্যাভুর হ্যাঁ গ্যারিবুলটিটা দেখে যেতে পারো তবে মাতৃণী ক্যাবুরটা অবশ্যই দেখে যেও কারণ ওই গ্যারিবুলটির থেকে এই দুটো মারাত্মক গুরুত্বপূর্ণ ওকে আর হচ্ছে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আর ফলাফল নেক্সট হচ্ছে চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লবের উপনিবেশবাদ আর সাম্রাজ্যবাদ দেখো সে এখানে তোমরা দু মার্ক্সে যেটা পড়বে যে কমিউন কি মানে বলতে কী বোঝো সেরে যাবো হত্যাকাণ্ড বলতে কি বোঝো আবার এই প্রশ্নটাই ধরো ঘুরিয়ে দিয়ে দিল যে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল ঠিক আছে তো তোমরা দেখে ঘাবড়ে যাবে না তো দুটো প্রশ্ন কিন্তু একই উত্তর হবে আর ফ্যাক্টরির প্রথা কি ঘেটো কাকে বলে কমিউনের উদ্দেশ্য কি মানে গঠনের উদ্দেশ্য কি শিল্প বিপ্লব বলতে কী বোঝো হ্যাঁ প্রথম বিশ্বযুদ্ধের কারণ ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স কবে কাদের মধ্যে হয় এর যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো কী কী অবশ্যই এগুলো ভালো করে পড়তে হবে আর নদ আগে রয়েছে দেখো যে ত্রিশক্তি আতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল আর দশে রয়েছে ইংল্যান্ডকে কেন বিশ্বের কারখানা বলা হয় আর সমাজতন্ত্রবাদ কি এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে ভালো করে পড়বে তো ত্রিশক্তি আতাত এই জায়গাটা ভালো করে পড়বে তোমরা কিন্তু এখান থেকে কমন পাবেই পাবে আমি আবারও বলছি তোমাদের কাছে যে প্রশ্নের উত্তরগুলো নেই বা যে বিষয়টি বুঝতে পারছো না অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদেরকে যথারীতি সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে আর তোমরা অতি অবশ্যই দেখবে এখানে একটা প্লেলিস্ট করে দেওয়া রয়েছে যে নবম শ্রেণী ইতিহাস দু হাজার তেইশ বলে যে প্লেলিস্টে ওখানে কিছু প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই পেয়ে যাবে যে প্রশ্নের উত্তরটা পাবে না অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে উত্তর দিয়ে দেওয়া হবে অন্য বিষয় সংক্রান্তও তোমরা প্রশ্ন করতে পারো তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে আর এই অধ্যায় থেকে চার আর আটের কী পড়বে দেখো প্রথম বিশ্বযুদ্ধের কারণ শিল্প বিপ্লবের প্রভাব আর আলো ফলাফল হ্যাঁ অথবা দিয়ে দিতে পারে যে শিল্প বিপ্লবের সুফল কুফল লেখো এই শিল্প বিপ্লবের প্রভাব এইটা কিন্তু তোমরা ভালো করে পড়বে দেখো আমি সাজেশনের মধ্যেও আবারও তোমাদেরকে কোনটা বেশি জোর দিয়ে পড়তে হবে তাও কিন্তু আমি বলে দিচ্ছি তো এই শিল্প বিপ্লবের প্রভাব এটা একটু ভালো করে পড়বে আর পড়বে ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন এই কোয়েশ্চেনটা ওকে তো আবারও বলছি প্রিয় বন্ধুরা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও এবারে দেখো পঞ্চম অধ্যায় বিশ শতকে ইউরোপ এখান থেকে পড়বে ভাইমার প্রজাতন্ত্র মানে দু মার্ক্সের প্রশ্ন হ্যাঁ রক্তাক্ত রবিবার এপ্রিল থিসিস যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় কেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের যে অর্থনৈতিক মহানন্দা সেটা কি নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি বা সংক্ষেপে দিয়ে দিতে পারে এনইপি পি তিনটেই কিন্তু ক্যাপিটালে এন বলতে কি বোঝো বা কি ভালো করে পড়বে তোমরা দ তারপর হচ্ছে উজ্জু উইলসনের চোদ্দ দফা নীতি বলতে কি বোঝো বা শুধু দিয়ে দিল চোদ্দ দফা নীতি বলতে কি বোঝো বা কী আচ্ছা কবে কাদের মধ্যে রোম বার্লিন টোকিও চুক্তি স্বাক্ষরিত হয় এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাও দেখি কে কে পারো এই প্রশ্নের উত্তরটা তো নয় রয়েছে কালো বৃহস্পতিবার বলতে কি বোঝো ভারসায় সন্ধির শর্ত দুটো আর ফ্যাসিবাদিন আশীর্বাদ বলতে কি বোঝো আর যারতন্ত্র এগুলো আর চার বা আট মার্কসের এখান থেকে মাত্র দুটো প্রশ্ন পড়বে যেটা হচ্ছে ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান আর স্পেনের গৃহযুদ্ধ প্রেক্ষাপট আর ফলাফল ক্লিয়ার এক একটা দেখো প্রত্যেকটা অধ্যায় ধরেই কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো আমি নিশ্চিত তোমরা কমন এখান থেকেই কিন্তু পেয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এবারে দেখো আলোচনা করব ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ে তোমাদের যেটা রয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর থেকে বেশ কতগুলো প্রশ্ন রয়েছে খুবই হাতে গোনা কয়েকটা যে পার্ল হারবারের ঘটনা বলতে কি বোঝো ঠান্ডা লড়াই কী ক্যাশ অ্যান্ড কি কী বার্লিন টোকিও জোট বলতে কি বোঝো ট্রুম্যান নীতি কী ন্যাটো কী যেটা এন এ টিও ক্যাপিটালে ন্যাটো ঠিক আছে আচ্ছা তোমরা কমেন্টে জানাও দেখি ন্যাটো এর ফুল ফর্ম কি মানে সম্পূর্ণ নামটা কি অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট ডিডে বা মুক্তি দিবস বলতে কি বোঝো আটে রয়েছে রাশিয়া কেন জার্মানির সঙ্গে অনাক আক্রমণ চুক্তি স্বাক্ষরে আগ্রহী হয় ঠিক আছে রাশিয়া কেন জার্মানির সঙ্গে আক্রমণ চুক্তি স্বাক্ষরে আগ্রহী এটা আর জার্মানি কেন জাতিসংঘে সদস্য পদ ত্যাগ করে স্টার দিয়ে রাখো কোয়েশ্চেনটায় অপারেশন বারবারোসা এটাও হ্যাঁ তারপরে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল আর আটলান্টিক চার্টার বলতে কী বোঝো এর পাশাপাশি পড়বে ইং ফরাসি তোষণ নীতি বলতে কী বোঝো ফুলটান বক্তৃতা বলতে কী বোঝো মার্শাল পরিকল্পনা কি আর হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বোঝো এই কটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো আমি আবারও বলছি প্রত্যেকটা প্রশ্ন আলাদা করে পড়ো এই যে প্রশ্নগুলো এক একটা অধ্যায় করে পড়ো তোমরা আমি নিশ্চিত এগুলো কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যে এই এক একটা অধ্যায় তোমাদের কিন্তু ভালো করে রেডি হয়ে যাবে এটা আমি নিশ্চিত যদি তোমরা মন দিয়ে পড়াশোনা করো তো এই প্রশ্নের উত্তর যদি না থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেবো তো তোমরা প্লেলিস্টে লিস্টে নবম শ্রেণির ইতিহাস বলে একবার ওই যে প্লে লিস্টটা রয়েছে ওখান থেকে তোমরা দেখে নেবে অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো দেখো এবার এই অধ্যায় থেকে মানে ষষ্ঠ অধ্যায় থেকে চার বা আট মার্কসের মাত্র দুটো প্রশ্ন তার মধ্যে এই দুটোর মধ্যেও আবার সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আর ফলাফল এইটা ভালো করবে দেখো আমি ওখানে এর আগে বললাম যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ ওটা দেখবে আর এখানে দেখবে এই ষষ্ঠ অধ্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আর ফলাফল আর আরেকটা রেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমেরিকা যোগদানের কারণ আলোচনা করো ঠিক আছে তো এই দুটো একটু দেখে নেবে এবারে চলে যাও পরবর্তী তোমাদের লাস্ট অর্থাৎ শেষ অধ্যায় সপ্তম অধ্যায় যেটা হচ্ছে জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ দেখো প্রথমেই আমি বলে দিই এই অধ্যায় থেকে কোনো চার বা আট মার্কসের প্রশ্ন পড়ার দরকার নেই এখান থেকে শুধুমাত্র তোমরা এমসিকিউ প্রশ্ন এবং দু মার্কসের প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করবে কারণ এই অধ্যায় থেকে বড় প্রশ্ন মূলত আসে না তো সেহেতু এই দু মার্কসের প্রশ্ন আর এমসিকিউ প্রশ্নের জন্য এই সপ্তম অধ্যায় অর্থাৎ জাতিসংঘ সম্মিলিত জাতিপুঞ্জের যে অধ্যায়টি রয়েছে খুটে খুটে ভালো করে পড়বে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে এই সপ্তম অধ্যায়ের যে প্রশ্নগুলো আসার মতো আমি অবশ্যই তোমাদেরকে সেই প্রশ্নগুলো কিন্তু দিয়ে দেব দেখো তাহলে দু মার্কসের কি কি পড়বে একটা প্রশ্ন যে জাতিসংঘের মূল উদ্দেশ্য কী ভেটো বলতে কি বোঝো লিগ অব অঙ্গগুলো কি কি বা লিগ অব নেশানস কী এটা ভালো করে দেখে রাখবে তোমরা জাপান কবে কেন জাতিসংঘ ত্যাগ করে অছি পরিষদ বলতে কি বোঝো ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট জাতিপুঞ্জের প্রধান কয়েকটি ব্যর্থতার কারণ উল্লেখ করো আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে যাজানো লেখো নেক্সট কতগুলো ফুল ফর্ম ওই অধ্যায়ে দেখবে দেওয়া রয়েছে শর্ট ফর্ম ফুল ফর্ম দেওয়া রয়েছে তোমরা ওগুলো ভালো করে পড়বে আমি তার মধ্যে দুটো তুলেছি এফ এ ও এবং হু অর্থাৎ ডব্লু এইচ ও ওয়ার্ল্ড হেলথ হেলথ অর্গানাইজেশান তো এই যে এইটা তোমরা ভালো করে দেখে নেবে শর্ট ফর্মগুলো ফুল ফর্মগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে এগুলো আলোচনা করে দেবো ডিটেলসে আর নম্বর পড়বে লিগ কভেন্যান্ট কি লন্ডন ঘোষণাপত্রের গুরুত্ব কী এগারোচ্ছে ডাবল ভেটে বলতে কি বোঝো বা তৈতন যেটা রয়েছে তো এটা কি। ঠিক আছে তো এই যে প্রশ্নগুলো বললাম আজকের ভিডিওতে এই প্রথম থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত যে প্রশ্নগুলো বলেছি সমস্ত প্রশ্নগুলোই তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ো যে প্রশ্নটা বুঝতে পারবে না অবশ্যই প্রশ্ন সহ ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তরগুলি যথাযথভাবে দিয়ে দেবো এবং বুঝিয়ে দেব এবং অন্য বিষয় সংক্রান্ত সমস্ত বিষয়ের সাজেশান পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু দিয়ে দেওয়া হবে তার জন্য আজকের এই পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো আর আবারও বলছি তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে জানার থাকে বা সমাধান করার থাকে তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এর আগের ষষ্ঠ অধ্যায়ে যে দু মার্কসের প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা যারা এখনও দেখো তারা অতি অবশ্যই তোমরা কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নিও সেই যে প্লেলিস্টে অর্থাৎ নবম শ্রেণীর ইতিহাস বলে যে প্লেলিস্টটি রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে তাহলে আজকে পর্বটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ